দেখেন মাই বিউটিফুল ভিউয়ার, আজকে একটা ডিফারেন্ট রান্না করতেছি, সেইটা আপনারা দেখেন, আজকে আপনার সাথে শেয়ার করব সব কিছু। দেখতে থাকেন, এইগুলা ভেজিটেবল আমরা রেডি করে রাখছি, তারপরে কী কী করা যায় দেখবেন। তো দেখেন, এটার জন্য তেল দিলাম, তেলটা বসাইছি, এখন আমরা ডিম ভাঙ্গিয়া দিতেছি। এই যে ডিম, ডিম ফ্রাই করতেছি তেলের মধ্যে। তবে পেঁয়াজটা একটু বাদামি রং হয়েছে, এখন কাঁচামরিচ দিলাম, ক্যাপসিকাম, কাঁচামরিচ, ক্যারট, সব কুচি কুচি করে কাটিয়ে সবগুলা দিলাম। এখন তেলের উপরে বাজবো এক সময়, খুব গ্রান বাইর হয়েছে কিন্তু, কারণ ডিম ফ্রাই করছেন তো এর জন্য গ্রানটা বাইর হয়েছে। এটা পিস দিতেছি এখন, হ্যাঁ এখন পিস দিয়া, ও পিসও এই সাথে বুনা হবে, রেডি হবে। হ্যাঁ দেখেন মশলাগুলো, পেঁয়াজ আর পিস সব রেডি হয়ে গেছে, এখন একটু সয়া সস দিতেছি। সয়া সসের ফ্লেভারটা কি মজার আসে। হ্যাঁ সয়া সস দিয়া আর একটু সময় মশলাগুলো বিরাম করবো। হ্যাঁ চিকেন দেখেন, ওইটা চিকেন মাংস, মুরগের মাংসটাকে হাড্ডি ছাড়াইয়া রাখছি, ওইটাই বিরিয়ানির মধ্যে দিব। দেখছেন ভিউয়ার কি মজার টেস্টি ফ্রাইড রাইস, এরকম এক্স্যাক্টলি আপনারা বানাবেন। সামান্য জিনিস দিয়ে বানাইতে হয়, ঘরে যেগুলো আছে ওইগুলা আপনি বাইর থেকে আনার কোনো জরুরত নাই, আপনার ঘরের জিনিস দিয়ে আপনি এটা বানাইয়া কোনো সময় ইচ্ছা করলে খাইতে পারবেন। ওই যে এক ফ্রাই করে রাখছি ওইগুলো এখন ডালাম সবগুলো একসাথে, চিকেন এক ফ্রাই, তার বাদে ওই ভেজিটেবলগুলো একসাথে তেলের মধ্যে বিরান করিয়া, তার বাদে এখন রাইস দেওয়া হবে। এখন রাইস দিলাম, রাইসটা ওই সব কিছুর মধ্যে ফ্রাই করতে। একটু ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার, ব্ল্যাক পেপার, একটু হলদি সুন্দরের জন্য কালার, একটু হলদি দিলে কালারটা সুন্দর হয়, একটু হলুদ হলুদ হবে, একটু হলদি দিলে। দেখেন রাইস, চিকেন ফ্রাই রাইসটা হয়ে গেছে, কী সুন্দর ইয়ামি ইয়ামি টেস্টি না, খুবই মজাদার। আপনারা সেম ওইটা ঘরের যে ছোটোখাটো জিনিস আছে ওইগুলা দিয়ে আপনারা লেফটওভার জিনিস দিয়ে বানাইতে পারবেন, লেফটওভার চিকেন, লেফটওভার ভেজিটেবল যেগুলো ফ্রিজে থাকে ওইগুলা দিয়ে আপনারা বানাবেন, বানাইলে এক্স্যাক্টলি ওই রকম হবে। দেখেন কী সুন্দর হয়েছে না, খুব ইয়ামি ইয়ামি টেস্টি হয়েছে। তাহলে ঠিক আছে, আরও একটা ছোটো ব্লগ নিয়ে নেক্সট টাইম আসবো, আজকের জন্য শেষ এখানে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।